নমস্কার বন্ধুরা, সিম্পল ব্লগে আমি সোনালি সবাইকে স্বাগত। আর আমি দুদিন ছেড়ে ছেড়ে ব্লগ ভিডিও বানাচ্ছি, তো ওই জন্য কি আমার শরীরটা একটু খারাপ ছিল সেই জন্য। তো আজকে সকালে তোমাদের সাথে টিফিনের একটা করব, টিফিনের একটা আমি দেখাচ্ছি, ব্রেডের স্যান্ডউইচ আমি যেভাবে করছি। তোমাদের যদি ভালো লাগে তোমরা অবশ্যই একবার বাড়িতে ট্রাই করে দেখো। আমি আমরা সাধারণভাবে করছি, ব্রাউন ব্রেড নিয়ে নিয়েছি এখানে, আর সিমলা মির্চ নিয়ে নিয়েছি, গাজর নিয়ে নিয়েছি আর নিয়েছি শশাটা উপর থেকে দেবো, আর ছেলে মেয়েদের জন্য চিজ দিয়ে দেবো। আমি তো চিজ খাই না, আমাকে বারণ, সেই জন্য আমি আলাদা বানাচ্ছি। এবার আমি দেখাচ্ছি, প্রথমে আমি এগুলোকে কেটে নিচ্ছি। আর একটা জিনিস করা যায়, ব্রেড তো দিয়ে করাই যায়, আর একটা দিয়ে করা যায় রুটি, রুটি কিন্তু রুটি দিয়েও এটা, মানে আটা রুটি দিয়েও এটা করা যায়। তো এখানে ব্রাউন ব্রেড নেওয়া হয়েছে, আমি নিয়েছি, এবার এটা রাখছি এখানে, এটা আবার রেখে দিচ্ছি, এটাকে বন্ধ করে রেখে দেবো, এরকম করে আটকে রেখে দেবো, জন্য এটা রেখে দিচ্ছি। আর আমি নিয়ে নিচ্ছি চা, আর একটু চা মানে দুবার খাই সেই জন্য আমি একটু চা নিয়ে নিয়েছি। এবার আমি যেটা করবো সেটা হলো এগুলোকে কেটে নিচ্ছি। ভাজলাম এখনই, আমার হাজবেন্ড গেছে, তার নাস্তাটা তৈরি করেছি, রুটি আর হচ্ছে ওই তোমার বলে লাউয়ের তরকারি, লাউয়ের তরকারি না, তার হচ্ছে বানিয়েছিলাম, ওইটা তোমাদের সঙ্গে শেয়ার করা হয়নি, ওটা বানিয়েছিলাম। তো ভিডিওটার জন্য আমি কিন্তু লাইটও সকালবেলা কিন্তু লাইট জ্বালিয়েছি। আমি সিমলা মির্চ গাজর নিয়ে নিয়েছি, আর উপর থেকে আমি এটাকে শসাটাকে দিয়ে দেবো, সিমলা মির্চটাকে কেটে নিই। সিমলা মির্চের বীজগুলোকে বার করে দিচ্ছি, আজকে আমি তোমাদের সঙ্গে সকালের এটা শেয়ার করছি, কিন্তু এবার এটা একটু কড়াইতে নেড়ে ছেড়ে নিতে হবে, তো আমি এগুলো কড়াইতে একটু নাড়বো। এবারে আমি এটাকে ছুলে নিচ্ছি, এক পর্তা রান্না হয়ে গেছে, এবারে নাস্তা হচ্ছে। এক পর্তা রান্না বলতে আমার হাজবেন্ড নিয়ে চলে গেছে, খেয়ে চলে গেছে, তো এই জায়গাটা আমি ভালো করে এখন কুচে নিয়েছিলাম, কুচে নেওয়ার পর কিন্তু এটা আমি বানাচ্ছি এখন, পুরো কাপড় দিয়ে, কিচেনের কাপড় দিয়ে আমি কুচে নিয়েছি। তারপরে এটাকে এটা গাজরটাকে কাটছি,
নেড়েছে নিয়ে নেবো। এবার আমি কড়াই নিয়ে নিই। আর যারা তোমরা আমার রান্নাঘর চ্যানেল দেখতে, এই কড়াইটা কিন্তু আমার রান্নাঘর চ্যানেলের জন্য। তো এখন আমি রান্নাঘর চ্যানেল করি না, ব্লগেই আমি ভিডিওতেই আমি রান্না বান্না সব কিছুই দেখাই, তাই আমি এটা এটা ব্যবহার করি এটা রান্নাতে। তো আমি এখানে বসিয়ে দিচ্ছি, হচ্ছে এই দিকটা বসাবো। দুধ দুধ গরম করেছি, এটা এখানে দুধ গরম হয়ে গেছে, এটাকে ওই দিকে করবো, করে মানে এটা এখানে করে দিচ্ছি। করে হচ্ছে আমি মোবাইলটা ওপরে তুলছি, এখানে তুললাম। এবারে আমি কড়াইতে মেরে ছেড়ে, এটা আমার টোস্টারটা, আমার অনেক বহু পুরনো টোস্টার, অনেক দিন আগেকার টোস্টার, মানে তা না হলেও আমার 11 বছর, মানে 10 বছর হয়ে যাবে হয়েছে এই টোস্টারটা, অনেক পুরনো। আর এই টোস্টারটা কিন্তু আমার খুবই ভালো চলছে, এখনো পর্যন্ত কোনো খারাপ হয়নি এই টোস্টারটা। আমার মেইন এতে সবসময় স্যান্ডউইচ বানাই, তো এটা কিন্তু আমি আবার পরিষ্কার করে রেখে দিই, এটা 10 বছর বয়স হয়েছে। তো এবারে আমি চিজটাও বার করে রাখবো, আর এতে আমি প্রথমে দেবো তেল, তেল দিয়ে একটু নাড়াচাড়া করে নেবো। আর ব্রেডটাকে আমি এদিকে রাখছি, পাউরুটিটাকে, আর আমি ব্রাউন ব্রেড নিয়েছি। তোমরা চাইলে অবশ্যই ওই নর্মাল যেটা ব্রেড সেটা নিতে পারো, ব্রাউন ব্রেডও নিতে পারো, কোনো অসুবিধা নেই। আটার ব্রেডও নিতে পারো আর ব্রাউন ব্রেডও নিতে পারো, যেটা তোমাদের স্যান্ডউইচে খুলছি সেটা। তো এবার আমি চিজটাকেও বার করবো, আর এতে দেবো সাদা তেল, সাদা তেল দিয়ে দিচ্ছি, দিয়ে এগুলোকে একটু নেড়ে চেড়ে দেবো। বেশি মানে খুব একটা বেশি ইয়ে করবো না। এবার এটাকে ধুয়ে নিচ্ছি, ধুয়ে নেব। অল্প একটু হলুদ দেবো, বেশি দেবো না, অল্প দেবো, সামান্য হলুদ দিয়েছি। একটু জিরে দেবো, জিরে মানে যেটা মশলা, যেটা জিরে, জিরের গুঁড়ো যেটা, সেটা হাফ চামচেরও কম দিয়ে দিয়েছি। তারপরে একটু লঙ্কার গুঁড়ো, কাশ্মীরি রেড চিলি পাউডার, যেটা কাশ্মীরি কালারের জন্য, সেটা দেবো। আর একটু দেবো, হাফ চামচ হয়ে যাবে, তাহলে হাফ চামচ দিয়ে দিয়েছি। এবারে যেটার মধ্যে কি করবো, ভালো করে একটু নাড়াচাড়া করবো, অল্প করে দিয়েছি।
here. সাদা তেল নিচ্ছি, সাদা তেল নিয়ে এখানে দিয়ে দিলাম, আরেকটু দিয়ে দিচ্ছি, সাদা তেল দিয়ে দিলাম। এবারে এটা দিয়ে ভালো করে ব্রাশ করে নিচ্ছি। দেখতে পাচ্ছ এটা দিয়ে করে নিচ্ছি। দেবো এতে সাদা তেল দিয়ে এই থাকতে থাকতে একটু দিয়ে দিচ্ছি। তোমরা চাইলে অবশ্যই বাটার দিতে পারো। তবে এখন দিয়ে আমি পাউরুটিগুলোকে বা পাউরুটিগুলোকে আমি কী করবো, কোনো সাইড দিয়ে কাটবো না, ওপরের এগুলো আমি তুলে রাখি, কেননা এগুলো আমার খুব প্রিয়, এগুলো আমার খুব পছন্দের ফেভারিট একদম। এগুলো আমি চা দিয়ে খাই, সেই জন্য আমি উপরেগুলো করবো না, তারপরে যে নিচেরগুলো আছে সেগুলোকে ব্যবহার করব। আমি এতে একটা থালা নিয়ে নিচ্ছি, এখানটা রাখছি, এবার ব্রেডটা রাখছি। এর মধ্যে কী করছি, আমি এই মশলা একটু দিয়ে দিলাম, আর একটু দিয়ে দিচ্ছি, দিয়ে চিজ দেবো। এবার চিজ দিয়ে দিচ্ছি, ছেলে মেয়েদের জন্য চিজ, আমি তো চিজ খাই না, আমার তো বারণ, সেই জন্য আমি চিজ খাবো না। ওদেরকে দিচ্ছি করে, আমি চিজগুলোকে কেটে কেটে দিয়ে দিচ্ছি। খুব তাড়াতাড়ি নাস্তাটা, যে মানে টিফিনটা, জলখাবারটা খুব তাড়াতাড়ি তৈরি হয়ে যায় আর হেলদি, আর টিফিনটাই খুব হেলদি হয়। একটু এই মানে চিজগুলোর টুকটো আমি দিয়ে দিচ্ছি, এবার আমি এর মধ্যে চাপা দিয়ে দিচ্ছি। তোমরা চাইলে ভেতরে বাটারও দিতে পারো, আমি বাটার দিইনি, বাটারটা না দিইনি, আমি চিজ দিয়েছি। এবারে আমি এর মধ্যে বসিয়ে দিচ্ছি, টোস্টারে বসিয়ে দিলাম, এটা সরাই নাহলে দেখতে পারবে না, টোস্টারে বসিয়ে দিয়েছি। বসিয়ে দেওয়ার পর এটাকে চাপা দিয়ে দিচ্ছি। তোমরা এটা তাওয়াতেও করতে পারো, তাওয়াতেও অবশ্যই করা যায়। এবারে অন করে দিচ্ছি, পরে আমি আর একটা করবো, তারপরে আমারটা আমি চিজ দেব না। তো এটা করতে করতে আমি চারটুকু শেষ করে ফেলি। এটা তাওয়াতেও করা যায়, তাওয়া রেখে তাওয়ার মধ্যে বাটার লাগিয়ে তার মধ্যে এপিট এপিট করে ওটাতেও করা যায়। এরপরে এটা যখন হবে তারপরে আরেকটা আমি দেব। আর আমার শরীরটা মানে ভালো ছিল না বলে, মানে একটু একটু এখন ভালো হচ্ছে বলে আমি এখন ভিডিও একটা মনে করলাম যে না সকালে জলখাবারের একটা ভিডিও দিই। আমি তো রোজ ডিনারের ভিডিও দিই, ডিনার বানাই, রোজ ডিনারের দিই,
লাঞ্চেরও আমি শেয়ার করেছি, তো মনে করছি না টিফিনের একটা টিফিন জল খাবার নাস্তার একটা ভিডিও বানাই, সেই জন্যে আজকে মন হলো এটা বানানোর জন্য আজকে তোমাদের সঙ্গে শেয়ার, মানে আজকে শেয়ার করার ইচ্ছে হলো, তো তাই তোমাদের সঙ্গে শেয়ার করছি। এটা খুব তাড়াতাড়ি সময়ে এটা মানে তাড়াতাড়ি এটা ঝটপট করে মানে কেটে ঝটপট করে হয়ে যায়, আর বেশিক্ষণ টাইমও লাগে না। কোথাও গেলে তোমরা টিফিনেও এটা করে মানে নিয়ে যেতে পারো, এখন তো করোনার জন্য বাইরের জিনিস না খেয়ে এরকম করে বানিয়েও কিন্তু নিয়ে গেলে ভালো লাগে খেতে। কিন্তু এবার এটা বন্ধ করছি, দেখো এটা হয়ে গেছে, এটাকে আমি উঠাবো। আরো দুটো পেট ভরা জল খাবার কিন্তু হয়ে যায়। এবারে আমি আরো দুটো করবো, এর মধ্যে দিয়ে দিচ্ছি কাঁচা দিয়ে, তোমরা করতে পারো কাঁচা। উপরে আমি শশা এবার কেটে লাগাবো, এটার মধ্যে আমারটাই লাগাবো, ওদেরটা ওরা শশা খেতে ওদেরটা চায় না, এখন সকালবেলা খাবে না, ওদেরটা এরকম চটপটিলা চটপটিলা বানিয়ে দিচ্ছি, চটপটিলা ওরা খেতে চাইবে, এখন শশা খেতে চাইবে না ওরা, সেই জন্য আমি এরকম বানাচ্ছি। এটাতেও চিজ আমি এরকম করে চিজগুলো এরকম করে দিয়ে দিলাম, এটাও আমি নিয়েছি, নিয়ে বন্ধ করে দিলাম, দিয়ে আবার আমি একটু তেল লাগিয়ে নেবো ওতে। কি হবে একটু টেস্টি হবে আর কি। এবারে তাকে দিয়ে দিলাম এর মধ্যে, এটার মধ্যে ভেতরে তোমরা পেঁয়াজ শসা সব দিতে পারো, কিন্তু এখন আমি ওদেরটাই এরকম চটপটিলা করে দিয়েছি, চটপটিলা চটপট টিফিন বা নাস্তা বা জল খাবার, চটপটিলা চটপট টিফিন নামটাও ঠিক। এবার এটাকে অন করে দিলাম, বাচ্চারা একটু চটপটিলা খেতে ভালোবাসে, বাচ্চার না বড়রা, বড় মানে ছেলেমেয়েরা বড় তো ওরা ভালোবাসে একটু চিজ বাটার এইসব, ওই এখন এই এখন সকালবেলা ওরা শশা, দুপুরবেলা সব শশা খাবে, দুপুরবেলা শশা সব খাবে, কিন্তু এখন শশা দিলে অতটা খেতে চাইবে না, এরম করে বানিয়ে দিলে এরম করে চটপটিলা করে বানিয়ে দিলে বা খেয়ে নেবে। এটা রুটির মধ্যেও করা যায়, কিন্তু আমি একটা রুটির মধ্যে করে তোমাদের সঙ্গে শেয়ার করব, দাঁড়াও আগে এটা হয়ে যাক। ওটা হয়ে গেলে জায়গাটা এইখানটা পুজবো, পুজে এখানে আমি একটা রুটি বেলি তার মধ্যে করে দেখাচ্ছি, এটাও হয়ে যাক। আর কাঁচা তো সকালে বেলে দিয়েছি আমি, আর এখন হচ্ছে এটা হয়ে গেছে, আমি আরো কাপড় আছে ওগুলোকেও মেলতে হবে, এটাও হয়ে গেল, কি ছটপট করে তৈরি হয়ে গেল দেখছো, এটা হয়ে গেল। এবারে আমি একটা রুটি করব, সেটা দেখাচ্ছি, আগে এটা দেখে এর পাশে তোমরা শশা নিয়ে নিতে পারো, কুচি করে শশা নিয়ে নিতে পারো, শশা গাজর সব, তারপরে তোমার টমেটো সস সব কিছু নিয়ে নিতে পারো, ওই দিয়ে তোমরা খাবে, ওরা সস দিয়ে খাবে, মেয়োনিজ দিয়ে, মেয়োনিজটা আমি ভেতরে দিইনি, মেয়োনিজ দিয়েও খেয়ে নেবে, কিন্তু এরকম ভাবে বানিয়ে কিন্তু চা দিয়েও কড়া কড়া চা বানিয়ে চা দিয়েও কিন্তু খুব ভালো লাগে। এইগুলো আমার ঝটপট করে মানে তাড়াতাড়ি টিফিন, তাড়াতাড়ি এরকম করে টিফিন বানালাম,
মানে মানে চটপটিলা চটপটিলার চটপটিলা টিফিন চটপটিলা টিফিন এটার নাম চটপটিলা টিফিন বানিয়ে ফেললাম। তো এটা হয়ে গেল, এটা এখানে রাখবে, এরপরে তোমাদেরকে রুটিটা রুটিটা বা কীরকম করে বানাই ওটা দেখাবো, ঠিক আছে? তাহলে আবার একটু পরে তোমাদের সঙ্গে আসছি দাঁড়াবো। দেখো এখানে আমি আটা মাখা আছে আমার সকালের, এখান থেকে একটা আমি লেচি নিয়ে ওই ওটার মধ্যে করে একটা আমি দেখাচ্ছি কিরকম করে, দাঁড়াও আমি একটা লেচি বানিয়ে নিলাম আর মোবাইলটা কিনে রাখছি। এবারে আমি তাওয়া বসিয়ে দেবো, তাওয়াটা বসিয়ে দিয়ে রুটিটা সেকে নেবো আগে, এখানে বসিয়ে দিয়েছি। এবার তাওয়াটা গ্যাসটা অন করছি, আবার উপর দিয়ে দেখাই। এখানে তাওয়াটা গরম হলে দিয়ে দিচ্ছি, এটা আমি একটাই দেখাচ্ছি, জলখাবারের সাথে এই জলখাবার সকালের টিফিনে এই টিফিনটার সাথে চটপটিলা টিফিনটার সাথে একটা করে আম কেটে নিয়ে নেবে, ব্যাস হয়ে যাবে, আর কোনো কিছু চাই না, পেট ভরে যাবে। আবার দুপুরে খাবারের এখন জোগাড় করতে হবে, সেটা তোমাদের সঙ্গে পরে শেয়ার করব। আজকে এখন এটা আমি আগে টিফিন টাইমটা যেটা আমি বানালাম টিফিন টাইমটা ভিডিওতে সেটা আগে এডিট করব, ছোটো ছোটো করে করব, তাহলে আমারও সুবিধা হবে। এবার আমি এটা উল্টে দিচ্ছি, এক পিঠটা হয়ে গেছে, এবার উল্টে দিলাম। এবার কি হবে, আমি এটা যখন মানে এটা হয়ে যাবে না এটার মধ্যে করে দেব, দিয়ে এটার মধ্যে দেব। তোমরা অনেকে বুঝেই গেছো যেটা বানাবো আর কি, অনেকের মানে তোমার বাটার চিজ খেতে অনেকেই মানে খায় না, মানে ডায়েট করছে যারা, অনেকে ডায়েট করছে যারা, তাদের জন্য একদম সিম্পল সাদা তেল দিয়ে মধ্যে তারপরে বসিয়ে দেবে, তাওয়াতেও করতে পারো, আবার এটা স্যান্ডউইচ মেকারও করতে পারো, টোস্টারেও করতে পারো, তো যেটা তোমাদের ইচ্ছা, তাওয়াতেও করলে করতে পারো, কিন্তু তাওয়াতে নোংরা মুড়িয়ে করতে পারো। মধ্যে কোনো এখন তেল দেবো না, আমি এখানে দেবো, গ্যাসটাকে বন্ধ করে আমি রুটিটাকে এর মধ্যেই রাখছি, রেখে আমি কিন্তু এর মধ্যে আবার একটু তেল দেবো, দিয়ে আর আমি একটুখানি এর মধ্যে জায়গা দিচ্ছি দেখাচ্ছি।
রুটিটা নিলাম, রুটিটার মধ্যে আমি শশা দিয়ে দিচ্ছি, দেখো শশা দিয়ে দিচ্ছি, তারপরে এটা দিয়ে দিচ্ছি উপরে, দেখতে পাচ্ছ দিয়ে দিলাম, দিয়ে এরকম করে পিঠটা মুড়ে দেব, এরকম করে মুড়ে দিলাম, মুড়ে দিয়েছি, দেখতে পাচ্ছ একটা সরাই এক পিঠটা মুড়ে দিয়েছি, এরকম করে মুড়ে দিয়ে আমি অল্প একটু তেল নিয়ে ওপর থেকে দিয়ে দিচ্ছি, টোস্টারের ওপর থেকে দিয়ে দিচ্ছি, সাথে এরম স্লাইস করে শশা কেটে নিয়েছি, দেখো শশা আমি দুটো এর ভেতরে দিয়ে দিয়েছি, আর একটু সাইড দিয়ে আমি একটু বিট লবণ দিয়ে দিচ্ছি শশার উপরে দিয়ে দিয়েছি, দিয়ে এটাকে আমি বন্ধ করে দিচ্ছি, এবার অন করে দিচ্ছি, এটাও কিন্তু খেতে খুব ভালো লাগে, যারা চিজ বাটার মেয়োনিজ খায় না তাদের জন্য কিন্তু এরকম সিম্পলও রুটি, সকালবেলা রুটি, জলখাবারে রুটি, সাদা তরকারি, তারপরে এরকম ভাবেও কিন্তু খেতে ভালো লাগে। সবসময় অনেকে সাদা তরকারি তো সব খুবই ভালো লাগে, সাদা তরকারি রুটি সবসময় সাদা তরকারি রোজ খেতে খেতে একঘেয়ে হয়ে যায়, তখন এরকম ভাবে বানিয়ে খেলে কিন্তু মুখটা ছাড়ে আর কি, মুখটা ছাড়ানোর জন্য এইভাবে এক এক সময় খেলে কিন্তু ভালোই লাগে। আজকে হ্যাঁ বার বলে দিই, আজকে হচ্ছে মঙ্গলবার, মঙ্গলবার আজকে হচ্ছে 5 তারিখ বলে দিলাম, টাইম হচ্ছে কটা বাজবে এখন 10:15 এরকম, আর এখন হয়ে গেল, এরপরে আমি কি করবো রান্না হবে, এরপর দেখি কি রান্না করি সেগুলো বার করতে হবে, সেটা হয়ে গেছে বন্ধ করে দিলাম, দেখো এটা এরকম হবে, এরকম হবে দেখতে, আর খেতেও কিন্তু খুবই সুস্বাদু হবে, একদম টেস্টি, আর চটপটিলা টিফিন কিন্তু এটা, এগুলো একদম সবসময় তো মেয়োনিজ চিজ আর বাটার দিয়ে তোমরা সবাই খাও, এভাবেও একবার বাড়িতে খেতে পারো, তাহলে এই হলো আমার টিফিন, চটপটিলা টিফিন আজকে আমাদের, আজকে তোমাদের সাথে আমি তোমাদের সঙ্গে টিফিন টাইম শেয়ার করলাম, তো এখন এইগুলো আমাকে সব করতে হবে, আবার আমার রান্না আছে সেই জন্যে, চলো তারপরে আবার পরে আবার একটা ভিডিও বানাবো, এখন এইটা তোমাদের সঙ্গে শেষ করব, তাহলে চলো তোমরা দেখিয়ে নিলে আমি চটপটিলা টিফিন কিরম করে বানিয়ে নিলাম, চটপট করে চটপটিলা টিফিন, এরমভাবে যদি তোমরা বানাতে চাও অবশ্যই, আর এর মধ্যে যদি তোমরা দিতে চাও গাজর, তারপরে তোমরা সিমলা মির্চ দিলে সিমলা মির্চ কালারফুল দিতে পারো, রেড কালারের যে সিমলা মির্চ আছে, সিমলা মির্চ রেড কালারের, হলুদ কালারের যেগুলো আছে তোমরা ওগুলো দিতে পারো, আমি শুধু সবুজ কালারের সিমলা মির্চ আমার কাছে ছিল, আমি ওটা দিয়ে করেছি, এইটা দিয়ে ভালো করে করতে পার, মানে তোমরা আরও ভালো করে করতে পারো, আমি যেরকম করলাম সেটা যদি তোমাদের পছন্দ হয় তাহলে ঘরে অবশ্যই বানিয়ে সকালে চটপটিলা টিফিনে অবশ্যই বানিও, একবার শেয়ার করো, এরকম এরকম আমার রান্না, এরকম আমার টিফিনটা সকলের সাথে শেয়ার করো, আর আজকে টিফিন টাইমে এইটাই হলো আমার
হলো ব্রেড দিয়ে আর ব্রাউন ব্রেড দিয়ে করেছি ওটা আমি। তোমরা চাইলে অবশ্যই কোনো ব্রেড দিয়েই করতে পারো। আর রুটিটার সাথে দেখালাম ওইভাবে, কিন্তু অবশ্যই একবার ট্রাই করো, খেতে কিন্তু খুব ভালো লাগে। আর তাহলে আজকে আমি এই ভিডিওটা আমি এখানে শেষ করছি, আবার অন্য কোনো ভিডিও দেখাবো আজকে যদি পারি, রাতে ডিনার তোমাদের সঙ্গে শেয়ার করব। আর ছোট ছোট করে এখন কদিন ভিডিও দিচ্ছি, তো সেই জন্য আজকে আমার এখানে আর ভিডিওটা শেষ করছি। আর ভালো লাগলে, এরকম টিফিন ভালো লাগলে তোমরা বলবে, তাহলে আমি আবার এরকম শেয়ার করব। তাহলে আজকের মতন এখানে, একটা লাইক করো, শেয়ার করো, কমেন্ট করো, আর সাবস্ক্রাইব অবশ্যই কিন্তু করো। তাহলে ভালো থেকো, সুস্থ থেকো, আর কোথাও গেলে মাস্ক পরো আর স্যানিটাইজ হাতে নিয়ে যেও, যেখানে যাবে হাতে স্যানিটাইজ নিও আর মাস্ক অবশ্যই পরে যেও। তাহলে আজকের মতন এখানেই ভিডিওটা শেষ করছি, নমস্কার।